আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আমার বন্ধুরা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই অনেক কঠিন সময় পার করছি, তো এই মুহূর্তে আতঙ্কই না থেকে অবশ্যই আল্লাহকে ডাকবো, নামাজ পড়বো বেশি বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই সবসময় পরিষ্কার থাকবো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কখনো পার্লারে যাওয়া লাগে না, কখনো জিমে যাওয়া লাগে না। মহামারী করোনা প্রথমে গলায় ধরছে, তাই সবসময় গরম জিনিস খাবো, টাটকা খাবার খাবো। যদি সামান্য পরিমাণও গলায় ব্যথা হয় সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করব। আর মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালোজিরা, তো কালোজিরা আমরা ভর্তা, কালোজিরার তেল এগুলা মেনুতে রাখতে পারি, খেজুর খেতে পারি, মধু খেতে পারি। দুনিয়াতে টিকে থাকার জন্য আজকাল দেখি রাতকে দিন, দিনকে রাত বানিয়ে দিচ্ছে। তো সবাই আমরা মিথ্যাচার কম করব, মিথ্যা কথা কম বলবো, হালাল খাবার খাবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবকিছু ঠিক করে দিবেন। এখন আমি সকালের নাস্তা বানাবো, তো সকালে নাস্তার আগে আসলে আমি টুকিটাকি কাজগুলো করে নিলাম। আর এটা চিজ নিয়েছি, মজারালা চিজটা গ্রেট করে নিলাম। একটা বাটিতে আমি এখন চারটা ডিম দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হোয়াইট পেপার। এই হোয়াইট পেপারটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য। গোলমরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, মানে রান্নার যে তেল। তো আমি এখন ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর সবসময় খেয়াল রাখতে হবে এই রান্নাটার সময় যেন চুলার আঁচটা একেবারেই কম থাকে। একটা ব্রেড ডিমের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা পাশ উল্টিয়ে আর একটা পাশ দিয়ে দিলাম। আমার অবশ্যই এখানে চুলার জালটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তো আপনারা চেষ্টা করবেন চুলার জালটা একটু কম রাখার। এখানে আমি মাংস নিয়েছি, এর আগেও আমি দেখিয়েছিলাম মাংসটা সিদ্ধ করে এইভাবে আমি ফ্রিজে রেখে দিই। আপনারা চাইলে ওইভাবে ছাড়াও এমনি নর্মাল মাংস সিদ্ধ করেও দিতে পারেন, গোলমরিচ বা আদা রসুন পেস্ট ছাড়াও। ওপর থেকে দিয়ে দিলাম আমি চিজ। এখানে মজারেলা চিজের পরিবর্তে আপনারা চাইলে স্লাইস চিজ অর্থাৎ স্যান্ডউইচ চিজটাও দিতে পারেন। তো আমি যে একটা ব্রেড খালি ছিল সেই একটা ব্রেড এর উপরে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারলেন যে আমি দুপাশ থেকে ডিমটা মুড়িয়ে দিয়েছি। যেই দিন কাজ বেশি থাকে সেই দিন একটু হেভি ব্রেকফাস্ট করানোর চেষ্টা করি। তো এটার ভিতরে মাংসও আছে, ডিম আছে, তারপরে চিজ আছে, ব্রেড আছে, তো এর থেকে ভালো কিছু আর হয় না। তো আমার ব্রেড রেডি হয়ে গিয়েছে, আমি এখন মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি খাওয়ার সুবিধার্থে। আপনারা চাইলে নাও কাটতে পারেন। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এটা। তো আমি উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি, শায়ান এটা খুবই পছন্দ করে খেতে। হাত ধোয়ার অভ্যাস আগেও ছিল, এখন আরও বেশি হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় হাতটা ক্লিন রাখার, আর কোনো কিছু ধরার আগে অবশ্যই হাতটা ক্লিন করার। আমরা যেহেতু বাঙালি আমাদের একটা অভ্যাস আছে, আমরা হুসুকে অনেক সময় মাতি। তো কিছু কিছু পাগল লোকের কারণে বাজারে অনেক কিছুর সংকট দেখা দিয়েছে। আসলে এইসব পাগল লোকের কারণে আমরা রসাতলে যাচ্ছি। আমার মনে হয় ইউটিউব আমার জন্য না, আমি আসলে ইউটিউবে যে কিভাবে এসেছি আমি নিজেও জানি না। কারণ আমি আমার কমফোর্ট জোন থেকে বের হতে পারি না, কমফোর্ট জায়গা থেকে ছাড়া ভিডিও করতে পারি না। তো আসলে এটা আমার কাছে ভীষণ কষ্টের। আর এক থেকে দুই দিন বা তিন দিন যদি গ্যাপ পড়ে যায় ভিডিও করার, তাহলে আমার আর হাতে আর ক্যামেরাই ওঠে না। ভিডিও না দেওয়ার আরও একটি কারণ হচ্ছে আমাদের বাসায় বাহিরে রং করেছে আর ভিতরে বারান্দাগুলা করা হয়েছে, আর জানালার কাজ চলছে, আর ঘরের ভিতরে করা হয়নি, কারণ ঘরের ভিতরে করতে গেলে অনেক ঝামেলা। তো সেই কারণেই, আর এই বাসাটা কিন্তু অনেক পুরাতন বাসা, আপনারা বাসার জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন। অনেক পুরাতন বাসা হওয়ার কারণেই অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিলে, সেগুলাই ঠিক করাচ্ছে। তো আজ জানালার কাজ চলছে, এখনও দেখতে পাচ্ছেন ওনারা কাজ করছে। আর এখানে আমি সকালের যে তালাবাটিগুলো হয়েছিল সব ক্লিন করে দিয়েছি। তো ওনাদের কাজ, একটা জানালা শেষ হচ্ছে আর আমি একটা জানালা এইভাবে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ওনারা কাজ খুব ধীরগতিতে করেন, যেখানে দুই দিন লাগার কথা সেখানে চার দিন লাগাচ্ছেন। আর আমি এর একটা উপকার হয়েছে যে আমার জানালার পর্দাগুলো সব খোলা হয়েছে এবং পরিষ্কারও হয়ে গিয়েছে। বাবুর রুমে অবশ্য পর্দাটা চেঞ্জ করে দিয়েছি, আর সবগুলা রুমের পর্দা এখনও লাগানো হয়নি, খালি রয়েছে। তো সবগুলা জানালা পরিষ্কার করে আমি এখন চলে এসেছি রান্না করতে। আজ রান্না করব আমি উচ্ছে, এটাকে আমরা উচ্ছে বলি, কারণ যে একদম ছোট যেটা হয় সেটাকে উচ্ছে বলে আমাদের অঞ্চলে, আর যেটা বড় হয় ওটা তো করলা।
তো সেইটা দিয়ে আজ আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব একদমই পুরাতন স্টাইলে, যেটা আমার মা করে থাকেন এবং আমার হাজবেন্ডের এটা অনেক পছন্দ। বাড়িতে গেলেই মা এইভাবে রান্না করে খাওয়াই। তো আর সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি একটু আগে মার সাথে কথা বলেছি এবং মার সাথে কথা বলে আর একটু ঝালাই করে নিয়েছি। তো চলুন দেখি কিভাবে রান্নাটা করি। আজ আমি সব কিছু পাটাতে বেটে রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতো একটু সরিষা নিয়েছি, উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে সরিষাটা বাটতে সুবিধা হয়। আমি যেদিন বিয়ের পরে প্রথম নেত্রকোণাতে আসি, ওই দিন আমার শাশুড়ি এই পাটাটা কিনে দিয়েছিল। গাড়িতে উঠে বসে আসি তখন পাটাটা কিনে আমার দিয়েছিল। তো আমি সরিষার ভিতরে একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন ভালো করে বেটে নিব। সরিষার সাথে কাঁচামরিচ আর রসুন বেটে যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু সর্দি ঠান্ডা এগুলার জন্য খুবই ভালো উপকার পাওয়া যায়। সরিষা বাটাটা উঠানোর পরে আমি এখানে জিরা পরিমাণ মতো আর পরিমাণ মতো পেঁয়াজ বেটে নিয়েছি। আমাদের অঞ্চলের রান্নাগুলাতে কিন্তু বেশিরভাগ সরিষা ইউজ করা হয়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আগের দিনে যেমন জাল দিত মাছ, আপনাদের মনে আছে কিনা জানি না, সেইভাবেই জাল দিয়ে নিব। আর এই যে জাল দেওয়ার যে ঝোলটা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এর ভিতরে আমি লবণ, হলুদ আর একটু দুটো কাঁচামরিচ আর একটু তেল দিয়ে দিলাম। আরেকটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এর ভিতরে আমি এখন উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এখানে উচ্ছের থেকে কম নিয়েছি আলু, কিন্তু উচ্ছের সমপরিমাণ নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা যত বেশি দেওয়া হয় ততই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দেন পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হয়, তাহলেই বেশি ভালো লাগে, আর তেতোটা একটু কম লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি জাস্ট কষানোর জন্য। এখন আমি এর ভিতরে দিয়ে দিব যে সরিষা আর কাঁচামরিচ রসুন বেটে রেখেছি সেইটা। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা জাস্ট একটু কষানো হয়ে আসবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর জিরা বাটাটা। আপনারা চাইলে ঝোলের পানিটা দেওয়ার পরেও দিতে পারেন, বাট আমি এখন দিয়ে দিলাম। তো কষানো হয়ে এসেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর যে উচ্ছেটা এখনও সিদ্ধ হয় নাই, তো সেই কারণে একটু পানি বেশি করে দিচ্ছি। আর এই রান্নাটায় কোনো ঝোল থাকে না, একটু কষা কষা হয়। আগে থেকে যে মাছটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আসলে অনেক মজার হয়, আর যেহেতু এখন গরম পড়ছে, গরমের সময় কিন্তু তেতো জিনিসটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনারা এই রান্নাটা করবেন এবং গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসেছে। তো আজ দুপুরে কি কি খাবার আছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কালো ভুনা, এটা গত রাতের ছিল, তো একটু আছে এখনও। আর এটা হচ্ছে যে ইলিশ মাছটা আমি জাল দিয়েছিলাম সেই যে ঝোলটা, এটা এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি রেখে দিয়েছি। আর শিম দিয়ে, বড়ি দিয়ে, আমাদের অঞ্চলে খড়খড়ি বড়ি অবশ্য, ভাজি করে নিয়েছি। ওয়াশিং মেশিনে কাপড় দিব, হঠাৎ করে খেয়াল করে দেখি যে হাতে সাপ পড়েছে। তো যখন অতিরিক্ত এরকম দাগ পড়ে তখন আমি কেমিক্যাল যে গ্লাস ক্লিনার আছে সেটা দিয়ে পরিষ্কার করে ফেলি। আর না হলে তো আমার যে DIY বেকিং পাউডার, তারপরে আপনার ভিনেগার, এসব দিয়ে ক্লিন করি। তো আমি একটু মুছে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনে কাপড়ের জন্য কিন্তু লিকুইড ডিটারজেন্ট সব থেকে বেশি ভালো। তো আমি মাঝে মাঝে লিকুইডটাও দিই, আবার সাথে একটু যে সার্ফ এক্সেল বা জেডের যে পাউডার ফর্মে থাকে সেটাও দিই। তো আমি কাপড় দিয়ে দিয়েছি এখানে, কাপড় এটা হতে হতে আমি ঘর মুছে নিয়েছি। এখন জায়গায় জায়গায় যে রগগুলো আছে রগগুলো দিয়ে দিচ্ছি। আর ছায়ানের দিকে পড়তেছে, বাবুর্সিটি পরীক্ষা শুরু হয়েছিল, তার মাঝেই তো স্কুলটা বন্ধ হয়ে গেল। পড়াশুনোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, প্রাইভেটও পড়াচ্ছে না। তো এই গাছটা ওই দিন একটা বাচ্চা এসে টান মেরে এই পাতাটা ভেঙে দিয়ে গিয়েছে, তো কেটে ফেলতে মায়া লাগছে, এই জন্য এখনও আছে। তো এদিকে আমার কাপড়টা হয়ে গিয়েছে, আর কাপড়গুলো ছেড়ে আমি একটু মার্কেটে যাব। বেসিক কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, সেইগুলো আনবো। বাইরে তো বের হতেই হবে, আসলে বাইরে বের হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আমার ঘরের পেঁয়াজও শেষ হয়ে গিয়েছে, তো টুকিটাকি জিনিস কেনার জন্যই আসলে মার্কেটে চলে আসা। বাইরে আসার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসতে হবে, আর এখান থেকে যাওয়ার পরেও ভালো করে হাত ধুতে হবে। তো আমি বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো।
বাসায় চলে এসেছি আর প্রথমেই কাজ করছি হচ্ছে গাছে পানি দেওয়া, কারণ প্রচণ্ড রোদ আর রোদে সারাদিন জানালায় রোদ থাকে। তো সেই কারণে মানে গাছে পানি যদি এখন না দিই তাহলে আর পরে মনে থাকবে না। তো প্রথমে এসে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। আর জানালার পাশে গাছ রাখলে গাছ কিন্তু ভালো থাকে, এদিকে ছায়াও পাচ্ছে রোদও পাচ্ছে। তো যাদের ঘরের ভিতরে গাছ রাখলে মানে গাছ মারা যায়, তারা অবশ্যই এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস পাই। তো গাছের আসলে আলো বাতাস বেশি দিন না পাইলে আবার গাছ মারা যায়। আর মানি প্লান্ট যেখানেই রাখবেন, যদি পানিতে রাখেন তাহলে তো আমার মনে হয় যে এভরিডে পানি চেঞ্জ করা প্রয়োজন। আর যদি আপনারা ফিল্টারের পানি ব্যবহার করেন তাহলে আবার বেশি দিন না চেঞ্জ করলেও হয়। কিছু কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলাতে একেবারে কম পানি দিলেও হয়, তার ভিতরে এই একটা গাছ আছে, এটা কিন্তু ঔষধি গাছ, তারপরও দেখতে অনেক সুন্দর লাগে। তো এই গাছে পানি না দিলেও আবার ভালো থাকে। তো অনেক কিউট, এটা একটা কদবেলের খোলা ছিল, তার ভিতরে এই গাছটা আমি লাগিয়েছিলাম জাস্ট পরীক্ষামূলক। তো দেখি খুব সুন্দর করে গ্রো হইতেছে। আর যদি একেবারে ঘরের ভিতরে রাখেন তাহলে তো অবশ্যই মাঝে মাঝে রৌদ্রে দিবেন। তো আমার জানালার পর্দা খুলে ফেলেছি, এখনও লাগানো হয় নাই। আর যে বাজারগুলো করে নিয়ে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি, খুবই অল্প জিনিস নিয়ে আসছি, বেসিক কয়েকটা জিনিস যা লাগছে তাই। বিস্কিট আছে শায়নের জন্য আনা, এটা শায়ন খুব পছন্দ করে। আর শায়নের ড্রিঙ্কস, আর এবার বুস্ট নিয়ে আসছি, বুস্ট এর আগেও খাওয়াইছি তো এবার নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম আমার কাপড়ের জন্য যে বার্লি বলে, বার্লি অর্থাৎ কাপড়কে শক্ত করে রাখে বেডশিটকে, সেটা নিয়ে আসছি। আর নিয়ে আসছি পপকর্ন, একটা ডার্ক ফ্যান্টাসি নিয়ে আসছি, ওরিও নিয়ে আসছি, একটা বিস্কিটের প্যাকেট। এগুলো আসলে খুবই কম মানে পাওয়া যায় এখানে, তো যখনই পাই তখন নিয়ে আসি। আর একটা নিয়ে আসছি অলিভ, এটা ব্ল্যাক অলিভ, এটা দিয়ে যখন রেসিপি করি অবশ্যই দেখাবো। আর এই নর্মাল টিস্যু নিয়ে আসছি, তেল, সামনে যেহেতু রমজান এই জন্য বাজার আর মাঝখানে বাজার করলে একটু কমই করা হয়, তো একটু তেল নিয়ে আসে রাখলাম। নিয়ে আসছি পাস্তা, আর রমজানের বাজার করলে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে রমজানের বাজার করি। এর ভিতরে আছে পেঁয়াজ আর আদা, তো এই হচ্ছে টুকিটাকি জিনিস। আর একটা জিনিস নিয়ে আসছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তার আগে এই বাজারগুলো একটু গুছিয়ে নিই। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিল যে সসগুলো যখন ব্যবহার করি সেই সসটা কি ফ্রিজে রাখি কি না। আমি নর্মালি ফ্রিজে জিনিস একটু কম রাখি, এগুলো এভাবে প্রতিদিন ব্যবহার হয় তো এই জন্য এখানেই রাখি। অনেক দিন থেকেই পছন্দ ছিল এই ধরনের কুশন, তো আজ পেয়ে গেলাম, তো দুটো কুশন নিয়ে আসছি। আসলে আমি পোস্তু তো নিয়ে গেছিলাম না, যার কারণে আর বেশি আনা হলো না। আর ওনাদের এই দুটো কালারই ছিল, তো দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে একটু পমপম করা আছে, এখন তো সব জিনিসেই পমপম বেশি ইউজ হয়। আর এটা পুরোটা মকমলের, খুবই ভালো লেগেছে আমার, দুটো কালারই ছিল, দুটো কালারের দুইটা নিয়ে আসছি। আর বলছে যদি এর পরে কালার নিয়ে আসে অবশ্যই আমাকে জানাবে আর আমি নিব, আমার খুবই পছন্দ হয়েছে। এই ধরনের যে কুশনগুলো এগুলো আমি ইনস্টাগ্রামে ইন্ডিয়াতে দেখেছিলাম, ইন্ডিয়ার একটা আপুর পেজে দেখেছিলাম, তো তখন থেকে আমার ভীষণ ইচ্ছা হতো। যখন পছন্দের কোনো জিনিস পাওয়া হয় অনেক ভালো লাগে, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই কেমন হলো। বাবু অনেকক্ষণ ধরে যন্ত্রণা করছে, আমাকে একটু কেক বানিয়ে দাও, তো আমি ওর কেক বানিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন পরিমাণ দিলাম আমি কোকো পাউডার, দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আমি এখন মিশিয়ে নিচ্ছি, নর্মালি আমি যেভাবে কাপ কেক তৈরি করি ওইভাবেই, তবু আপনাদের সাথে একটু শেয়ার করছি, অনেক নতুন বন্ধু আসছে তাদের জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো চিনি, মিষ্টি যার যে যে যার অনুযায়ী দিবে, আর গুঁড়ো চিনি দিলে বেশি ভালো হয়, আমি এখানে এমনি চিনিটা ব্যবহার করলাম। দিচ্ছি মেল্টেড বাটার, বাটারটা আমি একটু মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন। একটু একটু করে দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব।
আসলে কেকটা তৈরি করতে করতে এমন হয়ে যায় যে পরিমাণটা নিজের মতো করেই দিলেই হয়। তো এখানে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। আপনারা যখন করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর এটা তেল দিলেও ভালো হয়। দিয়ে দিলাম আমি এখানে ভ্যানিলা এসেন্স, দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চকো চিপস। যখন কোকো পাউডার সরাসরি ইউজ করা হয় তখন একটু তেতো ভাব আসে, তো সেইটাকে ব্যালেন্স করার জন্য এ ধরনের কিছু চকলেট দিলে বেশি ভালো লাগে। তো এটা আমি ওভেনে দিয়ে দিব, আর এটা আমি সেট করে দিচ্ছি আপনার 1 মিনিট 30 সেকেন্ড, এটাই কমপ্লিট হয়ে যাবে। আর এই কেকটা তৈরি করে কিন্তু টিফিনেও দেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। চকো চিপসের পরিবর্তে আপনারা এমনি নর্মালি চকলেটও দিতে পারেন। তো কেকটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, জাস্ট ভালো লাগার জন্য। বেশি বেশি চকলেট দিলে বেশি ভালো লাগে খেতে। তো খুবই সুন্দর, খুবই মজাদার একটি চকলেট কেক তৈরি হয়ে গিয়েছে, খুবই ঝটপট, দেখতেই পারলেন মাত্র 1 মিনিট 30 সেকেন্ডেই। আর এটা দেখেন ভিতরটা কতটা মশলার সিরাপটা দিয়েছি, এটা ভিতরে চলে গিয়েছে। তো এটা মানে খুবই মজার হয়। তো এখন চা খাওয়ার ব্যবস্থা চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আয়োজন আমার। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আতঙ্ক নয়, সচেতন থাকতে হবে, মানুষ মাত্রই মরণশীল, আর এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। একদিন না একদিন তো চলে যেতেই হবে। তারপরেও সচেতন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।